নমস্কার বন্ধুরা, উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতের নানান ধরনের সবজি দিয়ে শীষ পালঙের চচ্চড়ি। এই চচ্চড়ি যদি শীতের দুপুরে গরম ভাতের সাথে থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই, এই চচ্চড়ি দিয়েই কিন্তু ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। আর চলে এসেছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন, দিলাম 1টি তেজপাতা, ছিঁড়ে 2 টুকরো করে 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর বন্ধুরা, এখানে অবশ্যই আপনারা সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করবেন, এতে করে খুবই টেস্ট হবে। আর এখানে আমি 5 ফোড়ন ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা জিরে ব্যবহার করতে পারেন। ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। সবজি দেওয়ার আগে আমি এখানে তেলের মধ্যে হলুদের গুঁড়োটা এই কারণেই ব্যবহার করছি যাতে করে সবজিটা দেওয়ার পর তেল ছিটকে আর বাইরে আসবে না। আর আমি এখানে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেছি, যেমন এখানে আলু, বেগুন, শিম, বরবটি, গাজর, নানান ধরনের শীতের সবজি, ফুলকপি, বাঁধাকপি, আপনাদের বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু এই চচ্চড়িটা তৈরি করতে পারবেন। যত রকমের সবজি দেওয়া যাবে ততই কিন্তু খেতে এই চচ্চড়িটার টেস্ট ভালো লাগবে। আমি এখানে প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করেছি, তবে কিন্তু অল্প অল্প করে সমস্ত সবজি নিয়েছি। সবজিটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর 2 মিনিটের জন্য হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন। আর যেহেতু আমি এখানে নুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, কারণ আমরা পরে শাক ব্যবহার করব, তাই একবারেই আমি এখানে নুনটা ব্যবহার করে ফেললাম। আবার ওইটিকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর হলুদ তো আমাদের আগেই ব্যবহার করা আছে, তাই আর হলুদ ব্যবহার করলাম না। এবার এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু অনেকটাই মজে এসেছে, আর সবজি থেকেও কিন্তু জল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে একটি মশলা ব্যবহার করছি। এই মশলার মধ্যে আছে 1 ইঞ্চি আদা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। একসাথে আমি শিলে বেটে নিয়েছি। দিলাম এখানে 1টি বড় সাইজের টমেটোরের অর্ধেকটা দুফালি করে, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আবারও এটিকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দুই থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে বেছে ধুয়ে রাখা পালং শাক। এখানে শীষ পালং ব্যবহার করেছি, আপনারা চাইলে পালং শাকও ব্যবহার করতে পারেন, মানে যে কঞ্চি পালং শাকটা সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে এই চচ্চড়িটা শীষ পালং দিয়ে করলে বেশি টেস্ট লাগে। এখানে আমি 1/2 মাটি শীষ পালং ব্যবহার করেছি। যেহেতু সমস্ত সবজি একটু একটু করে নিয়েছি পরিমাণে কম, তাই আমি এখানে 1/2 মাটি পরিমাণ পালং শাক ব্যবহার করলাম। আপনারা এখানে যে পরিমাণে সবজি নেবেন সেই অনুযায়ী শাকটা ব্যবহার করবেন। এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর এবার আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে, কড়া ভর্তি ছিল সেখান থেকে অনেকটাই কমে গেছে, আর জলটাও কিন্তু প্রচুর পরিমাণে শাক থেকে বেরিয়েছে। এই রান্নাতে কিন্তু আমরা আলাদা করে জলের কোনো ব্যবহার করব না, শাক থেকে এবং সবজি থেকে যে সমস্ত জল বেরোবে তাই থেকেই কিন্তু আমাদের এই রান্নাটা তৈরি হয়ে যাবে। আবারও এটিকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটিকে, যেহেতু আমাদের রান্নাটা এখনও তৈরি হয়নি, আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিলাম। এখানে যেহেতু আমরা জল ব্যবহার করব না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে আমাদেরকে কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ তৈরি করতে হবে। আর এবার কিন্তু শাক, ডাঁটা, সবজি সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করলে মিষ্টি হবে না তরকারিটা, খেতে টেস্ট লাগবে। আর এর মধ্যে আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ ভাজা মশলা। এর মধ্যে আছে 2টো ছোট এলাচ, 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আপনারা অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন, এতে করে এই চচ্চড়ির টেস্ট দুর্দান্ত হয়। এই মশলাটি ছাড়া কিন্তু তরকারির টেস্ট একদমই ভালো লাগবে না, এটি দিলেই কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আর ব্যবহার করছি না, যেহেতু আমি ভাজা মশলার মধ্যে 2টো ছোট এলাচ দিয়েছিলাম। এবার এটিকে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এখানে 1টি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এটি যে কোনো নিরামিষের দিনেও তৈরি করে নিতে পারেন, যেহেতু এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয়নি।
বন্ধুরা, এই বাড়িতে থাকা সাধারণ কিছু শাকসবজি দিয়ে আজকের এই অসাধারণ স্বাদের চচ্চড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।